আসসালামু আলাইকুম। করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউন 14 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ সোমবার এক প্রজ্ঞাপনে বলা হয়েছে আগামী 14 তারিখ পর্যন্ত চলমান লকডাউন থাকবে। সেই সাথে চলমান লকডাউনের মতো সেনাবাহিনীও সেখানে নিয়োজিত থাকবে। আগামী 14 তারিখ পর্যন্ত এই লকডাউনটি বাড়ানো হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে আরও বাড়বে কি না। সোমবার চলমান কঠোর বিধিনিষেধ 14 জুলাই পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। করোনা নিয়ন্ত্রণে গত 1 জুলাই থেকে 1 সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়েছিল সারা দেশে। লকডাউনের 14 দিন রোববার চলমান কঠোর লকডাউনের 1 সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি সিদ্ধান্ত দিয়েছিল। সেই আলোকে আজ সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী 14 তারিখ পর্যন্ত এই লকডাউনটি বাড়ানো হবে এবং এর পরবর্তীতে সিদ্ধান্ত কী হয় সেটা পরবর্তীতে জানানো হবে। এর আগে কমিটির সুপারিশের আলোকে 28 জুন থেকে 30 জুন 3 দিন সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করে সরকার। লকডাউন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাবেন আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন।